কি বলছে সিধা কোথায় গেছিস? কিভাবে পুজো দিলেন আজ? আজকে পুজো ওই তো বাইরে থেকে দিলাম, ভেতরে তো ঢোকার কোনো জায়গা নেই, মা তারা বাইরে থেকে প্রণাম করলাম, বাইরে থেকে যেটুকু পুজো হয় সেটুকু। কি নাম বললেন? অরূপ রতন ঘোষ। না, তারপর হচ্ছে এবছর বন্ধ রাখা হয়েছে, কারণ আমরা ভালো করে জানেন যে বিশ্বজুড়ে যে করোনা আতঙ্ক চলছে তার জন্য সিদ্ধান্তটা নিতে হয়েছে, কারণ এখানে কয়েক লক্ষ লোকের ভিড় হয়, সেইটাকে সুরক্ষিত রাখার জন্য আজকে আমাদের সিদ্ধান্ত। আজকে অমাবস্যা শুরু হয়ে গেছে, কালকে 8:30 পর্যন্ত অমাবস্যা থাকবে। এবছরই প্রথম এই পশ্চিমকে অমাবস্যার জীবনে দেখা প্রথম যে ভক্ত ছাড়া অমাবস্যা পালন করা হচ্ছে, সেবায়ীরাই পুজো আশা করছে, তাই এইভাবে আজকে সারাটা দিন পেরিয়ে যাবে। বলছি যে এর আগে কি কখনো এরকম দৃশ্য দেখা? না না, আমাদের জীবনে প্রথম দেখা, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু মানুষের সুরক্ষার জন্য মানতে হচ্ছে। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।